শিলিগুড়ির কিন্তু খবর তুলে ধরেছি সকাল থেকেই বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ প্রদর্শিত হয়েছে। আমরা দেখেছি রাস্তায় বিধায়ক নেমেছেন, গাড়ি থামিয়ে দেওয়া হয়েছে, গাড়ি থেকে যাত্রীদের নামতে বলা হয়েছে। পাশাপাশি এই মুহূর্তে যে চিত্র তুলে ধরছি, শিলিগুড়িতে কিন্তু বিজেপি বিধায়ক আনন্দময় বর্মনকে আটক করলো পুলিশ। বন্ধের সমর্থনে অন্যান্য বিজেপি নেতা কর্মী সমর্থকদের মতো তিনিও কিন্তু এদিন রাস্তায় নেমেছিলেন এবং বিশাল পুলিশ বাহিনী অন্যান্য বন্ধ সমর্থনকারীদের আটক করার পাশাপাশি আটক করা হলো তাকেও। রীতিমতো ট্রেনে হিচড়ে পুলিশ ভ্যানে কিন্তু তোলা হয়েছে তাকে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি জিরো গ্রাউন্ডে রয়েছে পার্থ, প্রতিম পার্থর সঙ্গে কথা বলে নেব। পার্থ, আমরা দেখতে পাচ্ছি বিধায়ক আনন্দময় বর্মনকে আটক করা হচ্ছে, কি বলবে এই বিষয়ে? আমাকে জানাবো, বিজেপির কাছে 12 ঘন্টা উত্তরবঙ্গ বন, সেই বনকে কেন্দ্র করে এই মুহূর্তে কিন্তু শিলিগুড়ি যে হাসমি চক, অর্থাৎ শিলিগুড়ির যে প্রাণ কেন্দ্র হাসমি চক, সেখানে কিন্তু দেখা যাচ্ছে দফায় দফায় বিক্ষোভ, দফায় দফায় কিন্তু বিক্ষোভকারীরা বন সমর্থকারীরা তারা বিক্ষোভ দেখাচ্ছে। কার্যত এমনিএসটিসি অর্থাৎ একটি বাসের মধ্যে পাথর মারা হয়েছে এমনই অভিযোগ তুলে কিন্তু বাসটা আটকে আছে। অন্যদিকে তোমাকে জানাবো, এই মুহূর্তে কিন্তু যে এমনিএসটি যে বাসটি ছিল, যেই বাসটিতে পাথর মারার অভিযোগ ছিল, সেই বাসটিতে পুলিশ ফিরে দিয়েছে। দেখা যাচ্ছে বন সমর্থকারীরা এনডিএসটিসির যে চালক, সেই চালককে কিন্তু ট্রেনে পাশ থেকে নামিয়ে দিল। সেই চিত্রটা কিন্তু দেখা যাচ্ছে দফায় দফায় দেখা যাচ্ছে বন সমর্থকারীরা তারা কিন্তু রাস্তার জন্য যে ব্যারিকেড করার জন্য যে রাখা হয়, সেই জিনিসটা কিন্তু ইতিমধ্যে রাস্তায় নিয়ে যাওয়া হয়েছে। কার্যটা এই মুহূর্তে কিন্তু শিলিগুড়ির প্রাণ কেন্দ্রে হিলকাটে ছেড়ে কিন্তু দুই পর্যায়ে কিন্তু অবরুদ্ধ রয়েছে, বিশাল পুলিশ বাহিনী রয়েছে। এই মুহূর্তে কিন্তু দেখা যায় বন সমর্থকারীরা যখন বন্ধের সমর্থক শিলিগুড়ি হাসপি থেকে নেমেছিল এবং সকাল থেকে শহরের যে বাজারঘাট দোকানপাট সেগুলো বন্ধ ছিল, কিন্তু সরকারি বেসরকারি যানবাহন সেটা কিন্তু চলাচলা করছিল। সেক্ষেত্রে দেখা যায় কিন্তু পুলিশ কিন্তু বন সমর্থকারীদেরকে হাঁটিয়ে দেয়, এরপরে কিন্তু বন সমর্থকারীদেরকে পুলিশ আটক করে নিয়ে যায়। তার জন্য তোমাকে জানাবো, বন্ধের সমর্থনে কিন্তু মাটিঘেরা নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন চিনাও পিডিং এ নামেন এবং শিলিগুড়ির বিধায়ক কিন্তু রাস্তায় নামেন। এরপরে কিন্তু মাটিঘেরা নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মনকে কিন্তু ইতিমধ্যে আটক করা হয়েছে। অন্যদিকে যেই সমস্ত বিজেপি কর্মীদেরকে আটক করে একটি পুলিশ ভ্যানে করে নিয়ে আসছিল, সেই গাড়ি থেকে কিন্তু বন সমর্থকারীরা কিন্তু শিলিগুড়ি হিংসার রোডে আটকে দিয়েছে। এই চুপটা উঠছে শিলিগুড়ি থেকে, পাশাপাশি অন্যদিকে এনবিএসটিসি একটি বাস, যেই বাসের মধ্যে পাথর মারার অভিযোগ উঠছে, সেই বাস থেকে পুলিশে এই স্থান থেকে সরানোর চেষ্টা করলে কিন্তু বন সমর্থকারীরা কিন্তু বারবার সেই বাস থেকে কিন্তু আটকে দিচ্ছে। অন্যদিকে সিট তার বিপরীতে দেখা যাচ্ছে, সেখানে কিন্তু রাস্তার ব্যারিকেড করা হয়েছে ছিল, সেই ব্যারিকেড গুলো কিন্তু রাস্তার মধ্যে নামিয়ে দিয়েছে এবং সমর্থকারীরা সেইটাকে পুলিশ সরিয়ে দিয়ে এভাবে শিলিগুড়ির যে হিলকার রোড, সেই রোডটিকে কিন্তু চলাচলের ব্যবস্থা করছে। অন্যদিকে যেই গাড়ি করে পুলিশ ভ্যান করে বন সমর্থকারীদেরকে আটক করে নিয়ে আসছিল, সেই বাসটি চালু হলে কিন্তু খুব দফায় দফায় দেখা যাচ্ছে বন সমর্থকারীরা সেই পুলিশ ভ্যানটি যে আটকে দিচ্ছে, সেই চিত্রটা উঠে উঠছে শিলিগুড়ি থেকে। কার্যত এই মুহূর্তে বন সমর্থকারীরা কিন্তু শিলিগুড়ি হিলকার রোডে রয়েছে এবং পরিস্থিতি কোনো সময়ভাবে যাতে বেগতিক না হয় তার জন্য কিন্তু দেখা যাচ্ছে শিলিগুড়ির হিলকার রোডে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে, পাশাপাশি কিন্তু মোতায়েন রয়েছে পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরাও। সুস্বেতা পাঠ, আমরা সকালে কিন্তু নজর করেছিলাম যে কিছু সরকারি বাসকে কিন্তু ছাড় দেওয়া হয়েছিল, কিন্তু বেড়া বাড়ার সাথে সাথে এই যে এনবিএসটিসি এই যে বাসে বন সমর্থনকারীরা পাথর ছুড়ল, তো এই বিরূপ চিত্র কেন চলে এলো হঠাৎ করে? তোমাকে জানাবো, ইতিমধ্যে কিন্তু বন সমর্থকারীদের যে দাবি রয়েছে তারা কিন্তু যাচ্ছে, তারা কিন্তু কোনোভাবে বাসের পাথর মানেনি, সেই দাবি তারা করছে। অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে সকাল থেকে কিন্তু শিলিগুড়ির হিলকা রোডে যে সমস্ত যানবাহন গুলো চলছিল, সেই ইতিমধ্যে কিন্তু সেই যানবাহনের সংখ্যা কিন্তু অন্যান্য দিনের থেকে আজকে কম থাকলেও এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে
এই যে বর্তমানে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে কিন্তু যানবাহনের সংখ্যা অনেক কম, কোনোভাবে যাতে পরিস্থিতি বেগতিক না হয় তার জন্য কিন্তু মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যে আনন্দভাই বর্মন সহ অন্যান্য বিজেপি কর্মীদেরকে যে আটক করে নিয়ে আসলো, সেই বাসটি সেই গাড়িটি কোনোভাবে যাতে যেতে না পারে তার জন্য কিন্তু দফায় দফায় বিজেপি কর্মীরা কিন্তু বাসটি আটকানোর চেষ্টা করছে, অন্যদিকে দেওয়া হচ্ছে বহু সমর্থকে। তোমাদের যেন এই মুহূর্তে যে চিত্রটা ফুটে উঠছে শিলিগুড়ি হিলকার রোড থেকে বহু সমর্থকদের সাথে পুলিশের লাঠিচার্জ, সেই চিত্রটা কিন্তু ফুটে উঠছে শিলিগুড়ি হিলকার রোড থেকে বহু সমর্থকদেরকে হাঁটানোর জন্য পুলিশের কিন্তু লাঠিচার্জ, সেই চিত্রটা ফুটে উঠছে এই মুহূর্তে কিন্তু কোনোভাবেই যাতে বহু সমর্থকেরা কোনোভাবেই যাতে কোনো যানবাহন আটকাতে না পারে তার জন্য কিন্তু পুলিশ কিন্তু লাঠিচার্জ করছিল এই মুহূর্তে কিন্তু দেখা যাবে শিলিগুড়ি হিলকার রোড থেকে এই চিত্রটি। সুস্মিতা অনেক ধন্যবাদ পার্থ তোমাকে। আপনারা দেখলেন, আমরা দেখলাম যে শিলিগুড়ি রাস্তায় যে প্রবল রকম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে কিন্তু আনন্দময় বর্মন সহ বিজেপির অন্যান্য যারা কর্মী সমর্থক রয়েছেন তাদেরকে কিন্তু আটক করে ইতিমধ্যেই পুলিশ ভ্যানে তোলা হয়েছে এবং সেই রাস্তা কিন্তু অবরোধ করার চেষ্টা করছিলেন শঙ্কর ঘোষ, তাকেও কিন্তু রীতিমতো টানা হেঁচড়া করতে দেখা গেল এবং সেই গাড়ি যাতে সামনে যেতে না পারে সেদিকে কিন্তু চেষ্টা চালাচ্ছিল বিজেপির অন্যান্য কর্মী সমর্থকরা এবং কিন্তু সেখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন তারাও কিন্তু সেখানেই রয়েছেন যাতে এর থেকে বেশি কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। কিন্তু বর্তমানে কিন্তু আমরা সেদিকেই নজর রাখছি যে আনন্দময় বর্মনকে কিন্তু রীতিমতো টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলা হয়েছে, পাশাপাশি বিজেপি কর্মী সমর্থকদেরও সেখানে তোলা হয়েছে এবং তাদেরকে কিন্তু এক প্রকার গ্রেফতার করা হয়েছে বলা যেতেই পারে। কারণ সকাল থেকে শিলিগুড়ি রাস্তা কিন্তু বিক্ষিপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যা সবার আগে এবং আগে ভাগে ডিজিটাল বাংলা এক্সক্লুসিভলি আমরা দেখেছি। পাশাপাশি বলছি আরো এক বিধায়ক আনন্দময় বর্মন তাকে কিন্তু আটক করে নিয়ে গেছে। ভাই শোনো না, ও ভাই শোনো, দাদা শুক্রবার উত্তরবঙ্গ বন্ধের ডাক দিয়েছে বিজেপি। যদিও সকাল থেকেই রাস্তায় স্বাভাবিক নিয়মে যানবাহন চলতে শুরু করেছিল, তবে বিজেপি কর্মীরা এই বন্ধকে সফল করতে সকাল থেকেই রাস্তায় নেমে পড়েন এবং শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ সহ মাটিগাড়া বিধায়ক আনন্দময় বর্মনও রাস্তায় নেমে পড়েন। বিজেপি কর্মীরা রাস্তায় ঝান্ডা হাতে নেমে জয় শ্রীরাম ধ্বনি তুলে তারা তাদের বিক্ষোভ প্রদর্শন করে এবং টানটান উত্তেজনা শুরু হয় শহর শিলিগুড়িতে। শিলিগুড়ি হাসমি চকে যানবাহন থামিয়ে যাত্রীদের নামিয়ে দেয় বন সমর্থনকারীরা, সরকারি বাসে ছোড়া হয় পাথর, রাস্তায় শুয়ে বসে পথ অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে শহর জুড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকে, যান চলাচল বন্ধ করতে গেলে পুলিশ ও বন সমর্থনকারীদের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতি মোকাবেলায় মাটিগাড়া বিধায়ক আনন্দময় বর্মন সহ একাধিক বন সমর্থনকারীদের আটক করে থানায় নিয়ে যেতে দেখা গেল সেই গাড়ি আটকে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং ঊর্ধ্বতন যে সকল পুলিশ কর্মী রয়েছেন তারাও। ইতিমধ্যে
ঘুষপুরত বন্ধ সবল করতে দিচ্ছে না এই দালাল পুলিশ তারা তৃণমূল সরকার বিজেপির বানকে পাতারাম রাত চলছে এখানে সাধারণ মানুষরা কোনো দাম থাকলো না মানুষ গণতান্ত্রিক আন্দোলন করতে পারবে না মাননীয় বিধায়ক আরেস্ট করা হয়েছে সাধারণ মানুষ আরেস্ট করা হচ্ছে আজকে বোঝা গেল শিলিগুড়িতে এবং উত্তরবঙ্গ জুড়ে কিন্তু বাংলা কোনো মান সম্মান থাকলো না এই মুখ্যমন্ত্রী প্ররোচনায় আজকে পুলিশেরা চলে আসছে আর সাধারণ মানুষকে আরেস্ট করে তারা কারাগারে ঢুকাচ্ছে এটা কোনোদিন মানা যায় না সাধারণ মানুষ এবং ভারতীয় জনতা পার্টির কার্যকলাপ রাস্তার নামবে আজকে হুঁশিয়ে দিয়ে গেলাম আমি তো বললাম বাংলা কোনো গণতন্ত্র থাকলো না যে বিধানসভার মানুষ আরেস্ট করতে পারে আজকে যেভাবে অগণতান্ত্রিক ভাবে পুলিশ লাঠিচার্জ করেছে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আগামী দিন কিন্তু ভারী আন্দোলনের মুখোমুখি পুলিশকে হতে হবে চলো 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 রাত চলছে এখানে।